আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইভিএম এ ভোট কারচুপির সুযোগ নেই, আমরা সন্তুষ্ট, বললেন জাফর ইকবাল। ইভিএম এ ভোট কারচুপির সুযোগ নেই, এটি বেশ সহজ প্রযুক্তি এবং আমরা সন্তুষ্ট, এমনটি বলে বিশিষ্ট প্রযুক্তিবিদ ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বুধবার নির্বাচন কমিশন ভবনে যান লেখক ও প্রযুক্তিবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও মোহাম্মদ কাইকোবাল। ইভিএম এ ভোট গণনার ফলাফলকে নিজেদের পক্ষে নেওয়া সম্ভব, বিভিন্ন রাজনৈতিক দলের এমন অভিযোগের প্রসঙ্গ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, যারা এমন অভিযোগ এনেছেন আমি তাদের অনুরোধ করব আপনারা লিখিত আকারে এই অভিযোগটা দিন যে কিভাবে তা করা সম্ভব এবং আমাদেরকে সেটা করে দেখান। এ নিয়ে একজন মন্তব্য করেছেন পুরান দালালের নতুন উক্তি, কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, ভোট কেন্দ্রে গন্ডগোল হলে ইভিএম এর ভেতরে লুকানোর মতো গর্ত আছে কিনা। জাতিসংঘের অধীনে নির্বাচন দিয়েও কোনো লাভ হবে না, কারণ জাতিসংঘ তৃণমূল পর্যায়ে নির্বাচনে কারচুপি কখনোই রোধ করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি দলীয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যা পুরো দেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে। যুগে যুগে সব সরকারের আমলে একজন করে জাফর থাকতো, সিরাজউদ্দৌলার যেমন ছিল মীর জাফর। আরেকজন বলেছেন, দেশের সবচেয়ে বড় দলকানা পণ্ডিত লেখক, এর জনগণ এর লেখাগুলো পড়লে কিন্তু এর কাছে দলটা বড়, দেশের জনগণ নয়। ভেজাল তো লাগাই দিলেন মিয়া, আপনি যেখানে সন্তুষ্ট সেখানে জনগণ তো অসন্তুষ্ট থাকবেই। রওশন এরশাদ যেমন বিরোধী দল, আপনিও সেই রকম বুদ্ধিজীবী, সাধারণ জনগণের আফসোস করা ছাড়া কিছু করার নেই। যেখানে দেশের 80% মানুষ জাতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবসা, কিন্তু আপনারা ইভিএম নিতে এত আগ্রহী কেন? আরেকজন মন্তব্য করেছেন, উনাকে ভাড়াটিয়া রেখেছে শেখ হাসিনা, কারচুপি হয় কি না হয় মানুষ জানে এবং বুঝে। জাফর ইকবাল স্যার অত্যন্ত ভালো মানুষ, সে কোনো দলের নয়, সে হলো সরকার পক্ষে, সে যে সরকার হবেন সে তার গুনগুন গাইবেন। ব্যালট নেওয়ার জন্য বায়োমেট্রিক ছাপ বা টিপ মেলানো হয়, এরপর ব্যালট হাত থেকে কেড়ে নেয় বুথ ডাকাতরা, তারা মার্কায় চাপ দিয়ে দেয় মনমতো, যদি হাজির হন এটা করে, হাজির না হলে অটো করে, অটো করা থাকলে যেখানে চাপ দেবেন ভোট যাবে বিশেষ মার্কায়। লাইনে দাঁড়িয়ে থাকে একদলীয় লোক, তাদের লাইন এগোয় না, ফলে পেছন থেকে আপনি বুথে ঢুকতে পারবেন না। রাতে বলে দেওয়া থাকে বিপক্ষে যারা যাবেন না সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকে পাহারায়, রাস্তা থেকে বাড়ি ফেরে ইভিএম মেশিনের মার্কার বাটন বায়োমেট্রিক করুন, যাতে মূল ভোটারের হাতে চাপ না মিললে যত যাবেন ভোট কাউন্ট হবে না। ব্যালট গ্রহণের সময় নয় বরং ইভিএম মেশিনের বাটন বায়োমেট্রিক করুন যদি সৎসাহস থাকে। স্যার আপনি তো বলেন আপনি দেশের ভালো চান, দেশে 90% লোক যখন এই সরকারকে বিশ্বাস করছে না 2014 এবং 2018 সালে নির্বাচন দেখে, ফলে প্রায় সবাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, ঠিক তখন সবার সাথে না থেকে অন্যায়মূলক সিএসসি এর কার্যক্রমে গিয়ে সার্টিফিকেট দিয়ে আসলেন।